শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমি শাহনাজ শারমিন তোমাদের কলেজে হিসেবে কর্মরত আমরা আজকে পড়ব পদার্থ বিজ্ঞান একের চতুর্থ অধ্যায় আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে বল ও নিউটনের গতিসূত্র এই অধ্যায়ের প্রথম একটা অংশ আমরা অলরেডি পড়ে ফেলেছি আজকে আমরা এর দ্বিতীয় অংশ পড়ব আমাদের আহ এখন যেটা পড়বো সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করা আহ দ্বিতীয় সূত্রটা মনে আছে নিশ্চয়ই দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তার মানে আহ এই এই ব্যাপারটা ছিল এফের সমানুপাতিক এবং সেখান থেকে আমরা প্রমাণ করেছিলাম যে সেখান থেকে লেখা যায় এফ সমান হচ্ছে অ্যাকচুয়ালি এম এ এই সূত্রটা থেকে আমাদের প্রমাণ করতে হবে প্রথম সূত্রটা প্রথম সূত্র কি বলছিল প্রথম সূত্র বলছিল যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে আমাদের স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু কি করবে একই বেগ বজায় রেখে সরল রেখা বরাবর চলতে থাকবে এখন কথা হচ্ছে যে স্থির বস্তু স্থির থাকবে তার মানে কি আদি বেগ এবং শেষ বেগটা সমান হবে সেটা স্থির অবস্থায়ই থাক আর গতিশীল অবস্থায়ই থাক আদিবেগ এবং শেষ বেগটা সমান হবে তাই তো সমবেগ তাই তো তাহলে তার মানে ভি এবং ইউ এই দুজন সমান হবে আমরা প্রমাণ করবো ধরে নিচ্ছি এম ভরের একটা বস্তু ইউ আদি বেগে চলছিল এই বস্তুটা তার উপরে এফ বল প্রয়োগ করায় কি হলো এর মধ্যে তরণ সৃষ্টি হলো তো তরণ সৃষ্টি হওয়ার ফলে টি সময় পরে বস্তুটার বেগ হলো শেষ বেগ হলো ভি তাহলে দ্বিতীয় সূত্র থেকে আমরা যেহেতু জানি এফ সমান এম এ তরণের সূত্র থেকে আবার আমরা জানি এ সমান লেখা যায় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাই তো তার মানে আমরা পাচ্ছি এম এ সমান হচ্ছে এই অংশটুকু এখন আমাদের প্রথম সূত্রের একটা শর্ত জুড়ে দেয়া থাকে সেটা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা যাবে না বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে এফ এর মান কি হয় শূন্য হয় তার মানে এফ সমান যদি শূন্য লিখি তার মানে এটা সমান আমরা শূন্য লিখতে পারি এটা সমান শূন্য লিখব তারপরে দেখো টি ওপাশে চলে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এম ওপাশে চলে গেলে ভাগ হয়ে যাবে তাই তো তাহলে এই দুজনকে ও পাঠিয়ে দিলাম দিয়ে শূন্যর সঙ্গে গুণ করে শূন্য হলো তাহলে আমরা পাচ্ছি v মাইনাস ইউ সমান হচ্ছে জিরো বা ভি মাইন এখানে ঠিক করে নিচ্ছি এক এক মিনিট দাও আমাকে আচ্ছা তাহলে সেখান থেকে যেহেতু V- মাইনাস ইউ সমান জিরো পাচ্ছি ইউকে এপাশে মাইনাস আছে ও চলে গেলে কি হবে জিরোর সঙ্গে প্লাস হয়ে যাবে তখন আমরা কি পাচ্ছি ভি সমান হচ্ছে ইউ তার মানে আদিবেগ যা ছিল শেষ বেগও তাই থাকবে আদিবেগের মান যদি শূন্য হয় বস্তুটা যদি স্থির থাকে তাহলে শেষ বেগও শূন্য তার মানে বস্তুটা স্থিরই থাকছে আর যদি আদিবেগের একটা নির্দিষ্ট মান থাকে ধরে নাও ফিফটি কিলোমিটার পার আওয়ার থাকে তাহলে ভিয়ের মানও কী হবে ফিফটি কিলোমিটার পার আওয়ারই হবে এটাই আমাদের শেষ সরি প্রথম সূত্র ছিল তাই না প্রথম সূত্র কি ছিল বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে আদিবেগ এবং শেষ বেগ সমান হবে এই হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন বিভাগের প্রশ্ন হিসেবে আসে অবশ্যই প্র্যাকটিস করবা এরপরে যেই টপিক আসছে সেটা হচ্ছে জড়তা জড়তা কাকে বলছি জড়তা হচ্ছে প্রত্যেকটা পদার্থ তার নিজ অবস্থা কী করে বজায় রাখতে চায় তার মানে স্থির বস্তুর মধ্যে স্থির অবস্থায় থাকার একটা টেন্ডেন্সি থাকে এবং গতিশীল বস্তু কী করে একই বেগে সে সরল রেখা বরাবর চলতেই থাকতে চায় এই যে নিজের অবস্থা বজায় রাখার যে ধর্ম তাকে বলা হচ্ছে জড়তা বুঝতেই পারছো স্থির বস্তু স্থির থাকবে গতিশীল বস্তু গতিশীল থাকবে তাহলে ধরন যেহেতু দুটা পাচ্ছি জড়তাও পাচ্ছি দুই ধরনের একটা হচ্ছে স্থিতিজরতা এবং আরেকটা হচ্ছে গতি স্থিতি স্থিতিজরতা কোনটা এই যে স্থির বস্তু যে স্থির থাকতে চায় তখন যে জড়তাটা সেটা হচ্ছে স্থিতি গতি জড়তা হচ্ছে গতিশীল বস্তু যে সমবেগে গতিশীল থাকতে চায় সরল রেখা বরাবর সেটা হচ্ছে আমাদের গতি জড়তা উদাহরণ দিই বাসে তোমরা যখন চলো ধরে নাও সিটে বসে আছো সেক্ষেত্রে ধরে নাও বাসটা একটা বেগে চলছিল হঠাৎ করে সামনে কিছু একটা ধরে নাও একটা গরু হয়তো চড়তে চড়তে রাস্তায় এসে পড়েছে তোমাদের বাসটা কি করলো হঠাৎ করে ব্রেক করতে হলো এবং এই হঠাৎ করে ব্রেক করার ফলে তোমরা সবাই একটা নির্দিষ্ট গতি বেগে গতিশীল ছিল সেখান থেকে হঠাৎ করে থেমে যাওয়াতে কি হয় সব যাত্রীগুলো সামনের দিকে ঝুঁকে যায় তাই না ঝুঁকে যাচ্ছে কেন কারণ তাদের মধ্যে যে গতিশীল অবস্থাটা ছিল সেটা বজায় রাখার একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল সুতরাং বাসের সঙ্গে লাগানো শরীরের বডি পার্টটা সেটা কি হয় স্থির হয়ে যায় এবং যে অংশটা লাগানো ছিল না সরাসরি সেটা কি হয় সামনের দিকে ঝুঁকে যায় এটা আমাদের গতি জড়তার উদাহরণ সেই একই বাস আবার ধরে নাও স্থির অবস্থা থেকে হঠাৎ করে সে গতিশীল হলো হঠাৎ ড্রাইভার কি করলো অ্যাক্সিলারেটরটা বেশি চাপ দিয়ে হঠাৎ করে স্থির অবস্থা থেকে সে গতিশীল অবস্থায় যেতে চাইলো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে যাত্রীরা এবার আবার পেছনের দিকে মানে হেলে যায় কেন যাচ্ছে কারণ তারা যে স্থির অবস্থায় ছিল সেখান থেকে জড় মানে গতিশীল অবস্থায় আসার ব্যাপারে তাদের মধ্যে একটা কি তৈরি হয় মানে সব বস্তুর মধ্যে একটা অনীহা তৈরি হয় সে স্থির অবস্থাতেই থাকতে চায় ফলে তখন যে জড়তাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্থিতি জড়তার উদাহরণ আচ্ছা এর পরে যেটা আসছে সেটা হচ্ছে ভরবেগ ভরবেগ কাকে বলছি এর আগের চ্যাপ্টারেও আমি মনে হয় এটা নিয়ে একটু কথা বলেছিলাম সেটা হচ্ছে ভর এবং বেগের গুণ ফলকে বলা হচ্ছে ভরবেগ এই ধরে নাও একটা বস্তু যার ভর হচ্ছে m সেটা ধরে নাও একটা বেগে 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 চলছে চলছে ভি ভি যদি সে চলে তাহলে কি করব সঙ্গে ভরের বেগটা গুণ করব। তার মানে এম ভি এই গুণ ফলটা সেটাই হচ্ছে আমাদের ভর বেগ বেগ যেহেতু ভেক্টর রাশি আমাদের বেগ ও একটা ভেক্টর রাশি হবে ভেক্টর রূপে আমরা লিখতে পারি পি ভেক্টর সমান হচ্ছে এম ইন্টু ভি ভেক্টর এরপরে আমাদের একটা সূত্র আসছে সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র সূত্রটা আগে পড়ে নেই পরে ব্যাখ্যা করছি সূত্র কি বলছে সূত্র বলছে যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে কোনো নির্দিষ্ট দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না একেই বলা হচ্ছে যেহেতু ভরবেগের পরিবর্তন হচ্ছে না সেটাই হচ্ছে আমাদের ভরবেগের নিত্যতার সূত্র বা ভরবেগের সংরক্ষণ সূত্র ব্যাখ্যা করি ধরে নাও এম ওয়ান ভরের একটা বস্তু সে ইউ ওয়ান বেগে চলছিল এবং এম টু ভরের বস্তুটা ইউ বেগে চলছিল তার মানে ইউ ওয়ান হলো প্রথম বস্তুটার আদিবেগ এবং ইউ টু হলো আমাদের দ্বিতীয় বস্তুটার আদিবেগ এখন এর বেগটা যদি বেশি হয় তাহলে সে চলতে চলতে কি করবে দ্বিতীয় বস্তুটাকে গিয়ে ধাক্কা দিবে এখন এ প্রথম দ্বিতীয় বস্তুটাকে যে ধাক্কা দিল ধরে নাও সেই বলটা হচ্ছে এফ টু তার মানে দ্বিতীয় বস্তুর উপরে প্রযুক্ত বল এম এর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ টু যেহেতু এটা একটা ক্রিয়ার তৈরি হলো নিউটনের তিন নম্বর সূত্র কি বলছে অবশ্যই এটার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া তৈরি হবে সুতরাং এম ভরের বস্তুটা কি করবে দ্বিতীয় বস্তুটা এবার সমান বল এফ এর সমান বল কিন্তু বিপরীতমুখী সে এদিকে ধাক্কা খাচ্ছিল বা এর তার উপরে প্রযুক্ত বল হচ্ছে এইদিকে সুতরাং সে সমান মানের বল কোন দিকে প্রয়োগ করবে এই দিকে প্রয়োগ করবে তাহলে এই দ্বিতীয় বস্তুটা এম এর এম ওয়ানকে আবার কি করলো এফ ওয়ান বলে এই পাশে ধাক্কা দিল আমাদের নিউটনের তৃতীয় সূত্রানুসারে এফ ওয়ান এবং এফ টু এই দুজন হবে সমান কিন্তু যেহেতু বিপরীতমুখী তাহলে একটা পজিটিভ হলে আমরা আরেকটাকে নেগেটিভ ধরব আচ্ছা এখন যেহেতু এরা দুজনই ধাক্কা খেলো তাহলে কি হবে দুজনেরই বেগের পরিবর্তন হবে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্বিতীয়টা যাচ্ছিল এই দিকে ধাক্কাও খেলো এই দিকে সেক্ষেত্রে কি হবে এর বেগটা নিশ্চয়ই বেড়ে যাবে যেদিকে যাচ্ছিলো সেই দিকেই যদি তাকে সাহায্য করা হয় তার বেগটা নিশ্চয়ই বেড়ে যাবে এখানকার রেখাটা আমি একটু বড় করে বুঝিয়েছি যে তার মানটা বেড়ে গেল আচ্ছা এই প্রথম বস্তুটা কি হচ্ছিল যাচ্ছিলো এই সাইডে আর ধাক্কা খেলো উল্টা দিক থেকে সেক্ষেত্রে কি হবে তার মধ্যে মন্দনের সৃষ্টি হবে এবং মন্দন সৃষ্টি হওয়ার ফলে তার আদি বেগ যেটা ছিল সেখান থেকে কি হবে এবার বেগটা কমে যাবে ধরে নাও কমে গিয়ে তার শেষ বেগটা হলো কোন এক সময়ে টি সময় পরে ধরে নাও টি সময় পরে দ্বিতীয় বস্তুর শেষ বেগ হলো ভি টু এবং টি সময় পরে আমাদের প্রথম বস্তুটার শেষ বেগ হলো ভি ওয়ান ইউ ওয়ানের দৈর্ঘ্যটা বড় দেখিয়েছি ভি ওয়ানের দৈর্ঘ্যটা ছোট দেখিয়ে কি বুঝিয়েছি এটার থেকে এটার মানটা কমে গিয়েছে আশা করি বুঝতেই পারছ এখন কথা হচ্ছে ভরবেগের নিত্যতার সূত্র কি বলছে এই দুজনের প্রথমে যে ভরবেগ ছিল ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করা যাবে না এখানে দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া ছাড়া আর কোনো বল কাজ করেনি এক্ষেত্রে আমরা একটা ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে যে ক্ষেত্রে আমরা ঘর্ষণ বলটাকে কিন্তু করেছি সেক্ষেত্রে তাদের মোট ভরবেগ যা ছিল তার মানে প্রথম বস্তুটার ভরবেগ এবং দ্বিতীয় বস্তুটার ভরবেগ এই দুটাকে যোগ করে আমরা যা যোগফল পেয়েছি সেই যোগফলটা এবং ধাক্কা খাওয়ার পরে তাদের ভরবেগের যে সমষ্টি পেলাম বা যোগ যোগফল পেলাম সেই যোগফল দুটা কি হবে সমান হবে ধাক্কা খাওয়ার আগের মোট ভরবেগ এবং ধাক্কা খাওয়ার পরের মোট ভরবেগ এই দুজনের মান হবে সমান তার মানে মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না মোট মান আগে যা ছিল পরেও তাই থাকবে এই সূত্রটা প্রমাণ করতে বলে প্রমাণটা শিখে ফেলবো আমরা ধরে নিচ্ছি আচ্ছা ওই বস্তুগুলাই এম ওয়ান সেটাই এখানে এতক্ষণ যা বললাম সেটাই এখানে লেখা আছে তারপরে প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তনটা বের করব প্রথম বস্তুটার ভরবেগ আগে কত ছিল এম ওয়ান ইন্টু ওয়ান ছিল আর ধাক্কা খাওয়ার পরে টি সময় পরে তার ভর বেগ কত হলো এম ওয়ান ভি ওয়ান তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো পরের ভরবেগটা থেকে আমরা আগের ভরবেগটা বিয়োগ করে ফেলবো প্রথমটার জন্য প্রথমটার ক্ষেত্রে বিবেচনা করছি তাহলে প্রথমটার আগে ভরবেগ ছিল এম ওয়ান এবং পরে হলো এম ওয়ান তাহলে প্রথমটার ভরবেগের পরিবর্তন হলো পরের ভরবেগের থেকে আমরা কি করব আগের ভরবেগটা বিয়োগ করে ফেলবো পাচ্ছি আমরা এম ওয়ান ভি ওয়ান দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যাই দ্বিতীয় বস্তুটারও ভরবেগের পরিবর্তন হচ্ছে তাই তো দ্বিতীয় বস্তুটার প্রথমে ভরবেগ ছিল এম টু এবং পরে ধাক্কা খাওয়ার পরে তার ভরবেগ হলো এম টু তাহলে পরের ভরবেগ থেকে তার পরিবর্তনটা যদি বের করতে চাই আমরা সেক্ষেত্রে কি করব পরের ভর থেকে আগের ভর বেগটা ধাক্কা খাওয়ার আগের ভর বিয়োগ করে ফেলব। তাই করেছি দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তনের মান আমরা পাচ্ছি এম টু ভি টু নিউটনের আচ্ছা নিউটনের সূত্রে পরে যাই প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তন ছিল এই উপরের অংশটুকু তাহলে ভরবেগের পরিবর্তনের হার যদি আমরা বের করতে চাই মাথায় আছে নিশ্চয়ই হার বের করতে চাইলে সময়ের সাথে যদি হার বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হয় সময়টা দিয়ে ভাগ করে দিতে হয় তাহলে ভরবেগের পরিবর্তনের মান ছিল এতটুকু পরিবর্তনের হার যদি বের করতে চাই তাহলে এই মানটাকে আমরা কি করবো টি দিয়ে ভাগ করে দিব একইভাবে দ্বিতীয় বস্তুটার পরিবর্তনের মান ছিল এতটুকু যেহেতু পরিবর্তনের হার বের করতে হবে সুতরাং কি করব তাকে আমরা টি দিয়ে ভাগ করে দিব এই গেল দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার এখন নিউটনের দ্বিতীয় সূত্রটা নিশ্চয়ই মনে আছে ভরবেগের পরিবর্তনের হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক এবং সেখান থেকে আমরা দেখেছিলাম হারটা সমানুপাতিক তো বটেই সেটা অ্যাকচুয়ালি কি হয় বলটার তার উপরে যে বলটার মানে প্রযুক্ত হয়েছিল সেই বলটার মানের সমান হয় তাই তো তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যেহেতু দ্বিতীয় বস্তু চিত্রটা তোমাদের মনে আছে কিনা চিত্রটা এখানে আবার ইনক্লুড করা উচিত ছিল আসছি চিত্রটা হচ্ছে প্রথম বস্তুটার উপরে এফ ওয়ান বল করা তাহলে প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তনের সমান সমান হবে হবে এবং দ্বিতীয় বস্তুটার উপরে প্রযুক্ত বল ছিল f2 তাহলে দ্বিতীয় বস্তুটার উপরে মানে দ্বিতীয় বস্তুটার ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান হবে f2 এর সমান হবে তাই লিখেছি এখানে দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপরে প্রযুক্ত বল দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুটার উপরে এফ ওয়ান বল প্রয়োগ করছে সুতরাং এফ ওয়ান কিসের সমান হবে প্রথম বস্তুটার উপরে প্রযুক্ত বল যেহেতু এফ ওয়ান সেটা কিসের সমান হবে প্রথম বস্তুটার ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে মানে এটার সমান হবে তাহলে এফ ওয়ান সমান এটা লিখলাম এবং প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুটার উপরে বল প্রয়োগ করেছিল হচ্ছে F2 তাহলে দ্বিতীয় বস্তুটার উপর প্রযুক্ত বল যেহেতু F2 টু তাহলে এই F2 টু কিসের সমান হবে দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল কিসের সমান হবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে তাহলে F2 সমান আমরা লিখতে পারি এই অংশটুকু সেটা লিখলাম এই মানটুকু মনে রাখবা এফ ওয়ান সমান আমরা পাচ্ছি এটা এবং F2 সমান পাচ্ছি এটা নিউটনের তৃতীয় সূত্র বলছে দেখো আমরা আমাদের চিত্রে কি ছিল আমাদের চিত্রে ছিল প্রযুক্ত বল ছিল এটা এবং তার প্রতিক্রিয়া বল ছিল এটা তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া এরা দুইজন সমান হবে এবং বিপরীতমুখী যেহেতু বিপরীতমুখী আমরা কি করব দুটাকে সমান লিখব কিন্তু দুটার যে কোনো একটার সামনে মাইনাস দিব যেহেতু তারা একটা অন্যটার বিপরীত দিকে চলছে সেটাই করব এফ সমান আমরা লিখেছি F2 কিন্তু সামনে মাইনাস দিয়েছি মাইনাসটা এখানে না দিয়ে এখানেও দেওয়া যেত যে কোনো একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ হবে এফ ওয়ান এর মান বসিয়েছি আর কিছু করিনি সামনের মাইনাসটা তো থাকলোই উভয় পাশ থেকে টি চলে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি এই টুকু সমান হচ্ছে মাইনাস এইটুকু এখন এই মাইনাসটা কি করবো দুইজনের সঙ্গেই তো গুণ হবে তাহলে কি হবে দুইজনেরই সাইনটা বা সামনের যে চিহ্নটা সেটা চেঞ্জ হয়ে যাবে এই মাইনাসের পর এই অংশটুকুতে দেখো এটার সামনে কি ছিল প্লাস ছিল তাহলে সেটা মাইনাস হচ্ছে এটার সামনে কি ছিল মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাহলে টি বাদ দিয়েছি আর মাইনাসটা এই দুজনের সঙ্গে গুণ করে ফেলেছে আর কিছু করিনি এখানে দেখো এম ওয়ান ভি ওয়ান আছে এম ওয়ান ভি ওয়ান এই এটা যেহেতু মাইনাস আছে এটাকে আমরা ওপাশে টেনে নিয়ে গেলে কি হবে এটা পজিটিভ হবে তার মানে আমরা এই পাশে পাবো এম ওয়ান ইউ পাশে এসে প্লাস হচ্ছে আবার এটাতে দেখো এটা এখানে মাইনাস আছে সামনে সুতরাং এটাকে এ পাশে টেনে নিয়ে আসলে কি হবে এর সামনের চিহ্নটা প্লাস হয়ে যাবে তাহলে আমরা পাচ্ছি এম ওয়ান ভি ওয়ান প্লাস এম সমান হচ্ছে এটা এই পাশে এসে প্লাস হয়েছিল এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু এই হচ্ছে আমাদের এখন দেখো এই অংশটুকু কি ধাক্কা খাওয়ার পর ধাক্কাটা হওয়ার পরে প্রথম বস্তুটার শেষ ভরবেগ এটা হচ্ছে দ্বিতীয় বস্তুটার শেষ ভরবেগ তাহলে ধাক্কা খাওয়ার পরে মোট ভরবেগ এটা ধাক্কা খাওয়ার আগে প্রথম বস্তুটার ভরবেগ ছিল এটা এবং ধাক্কা খাওয়ার আগে দ্বিতীয় বস্তুটার ভরবেগ ছিল এটা তাহলে এই অংশটুকু কি ধাক্কা খাওয়ার আগের মোট তাহলে আমরা কি পেলাম ধাক্কা খাওয়ার পরে মোট যে সেটা কার সমান ধাক্কা খাওয়ার আগে মোট ভরবেগের সমান এটাই তো আমাদের সূত্র ছিল তাই না অতএব বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সংঘর্ষের আগে ও পরে বস্তুদয়ের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না আহ রোজি একটা করে ছোট ছোট জিনিস স্কিপ হয়ে যাচ্ছে এখানেও যেটা হয়েছে স্কিপ হয়েছে সেটা হচ্ছে এই লাইনগুলোর সামনে একটা করে বা দিবা বা অথবা অথবা তো হবে না বা হবে সমান এটা বা এটা সমান বা সামনে একটা দিয়ে দিবা আজকে আমাদের পড়া ছিল এই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকো ঘরে থাকো সুস্থ থাকো আর ঘরের কাজে বাবা মাকে সাহায্য করো ঘরের কাজ বলতে গৃহস্থালি যা কাজ তোমাদের ছেলেদের মধ্যে একটা ইগো কাজ করে যে এই কাজগুলো শুধু মেয়েদের এটা খুবই ফালতু একটা চিন্তাভাবনা পুরাতন চিন্তাভাবনা আধুনিক হও উন্নত চিন্তাভাবনা করো যে কোনো কাজ যে কেউই করতে পারে সেটা কারো নামে ট্যাগ করে দেওয়াটা আসলে কখনোই উচিত না কেমন সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ